সবাইকে লাইভ অনুষ্ঠানে স্বাগত। মানুষের দীর্ঘদিন ধরে কোয়ারি ছিল যে সরাসরি সম্প্রচার কবে হচ্ছে বেদাচার্যদার অনুষ্ঠান, আজকে আপনাদের সেই অপেক্ষার অন্ত হচ্ছে এবং আজকে সরাসরি অনুষ্ঠান। আজকে আর তার উপরে এমন একটা আধ্যাত্মিকতায় মোড়া আজকে দিন, যে সময়ে একটা স্ট্যাটিক স্পিরিচুয়ালিটির আমরা আজকে তার মাথায় জল ঢালবার কথা। অনেক রকম আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, যে কোনো রকম আধ্যাত্মিক ঘটনাকে আরও বেশি গভীরে ঢুকে জানা প্রয়োজন। তো আমার মনে হয় যে যখন বেদাচার্যদা আছে, আজকে শিবরাত্রির দিন, এই মহাশিবরাত্রির দিনে কিছু শিব কথা হয়ে যাক। তো স্বাগত জানাই বেদাচার্যদাকে আজকের অনুষ্ঠানে, অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগছে। আর আপনি আসা মানেই অনেকটা পজিটিভ এনকারেজমেন্ট পাই আর কি। হ্যাঁ, মানে তোমার বিয়েও প্রায় আজকে সবার আগে বলে রাখি, দেবাশিষের বিয়ে হয়েছে। দেবাশিষ এখন আর সিঙ্গেল নেই। আমার মা বাবাকে প্রণাম। আপনারা সকলেই যারা আমার প্রোগ্রাম দেখছেন, তার আমার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই, এবং আমার সমবয়সী যারা একটু ভালোবাসা। আর এক মাস দশ দিন হয়ে গেল, ওরও বিবাহ পূর্ণ হতে চলেছে, আমারও লাইফ পূর্ণ হতে চলেছে। তো সত্যি কথা বলতে আজকের দিনটা সত্যি দারুণ একটা দিন, শিবরাত্রি। অসম্ভব ভালো একটা, মানে বাড়িতে বাড়িতে এখন একটা, মানে প্রত্যেকটা বাড়িতে একটা বড় ভুল আজকে হবে, বিশাল বড় ভুল হবে। কারণ শিবের মাথায় জল ঢালার কথা, আমরা গিয়ে দাঁড়াবো মন্দিরে মন্দিরে শিবলিঙ্গে জল ঢালার জন্য, কেমন তাই না? এখন ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমরা যে টার্মে চলি, এই টার্মগুলোকে আমরা বুঝি না, যে আমরা টার্মের অর্থ কী, অন্তর্নিহিত অর্থ কী, এই অর্থের মধ্যে দিয়ে কী বোঝানো হচ্ছে। বেসিক্যালি আপনি যদি, আপনারা যদি ভালো ভালো শিব মন্দিরে যান বা খুব খুব পুরনো শিব মন্দিরে যদি যান, মেয়েদের হয়তো, আপনাদের মেয়েদের হয়তো সেখানে ঢুকতে দেবে না, কারণ শিবলিঙ্গ মেয়েদের দর্শন করা যায় না এরকম একটা ব্যাপার, বা ছেলেদেরও দর্শন করা যায় না। শুধুমাত্র যিনি পৌরোহিত্য করেন, যিনি ওই লিঙ্গের পূজা আর্চা করেন, তাকেই শুধু পারমিশন রয়েছে। কিন্তু আজকে কালোচক্রে কোথাও না কোথাও আমরা নিজেদের শাসনকে ভেঙেছি, ভেঙে আমরা হয়তো সেই ব্যারিয়ার, আমরা সেই সেই কী বলে, সেই ব্যারিয়ারটাকে আমরা পার করেছি। কিন্তু পার করার ফলে হয়েছে কি, আমাদের চারিদিকে অনেক অনিষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। এবং আমি যেটা বলি যে শিবরাত্রির দিনে কখনোই বাড়িতে, আমি যেমন আগেও আপনাদেরকে বলেছি যে বাড়িতে কখনো শিবলিঙ্গ রাখতে নেই। শিবলিঙ্গ একটা অত্যন্ত পবিত্র জিনিস, অত্যন্ত পবিত্র। কারণ দেখুন, শিব মানে হচ্ছেন পর, তিনি মানে অলওয়েজ কি ধ্যানরত, তিনি সবসময় ধ্যান করে যাচ্ছেন। আর সবাই ব্রহ্মা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, বিষ্ণু শুয়ে রয়েছেন, সব ঠিকঠাক। কিন্তু শিব তো, শিব চিরাচরিত প্রথায় ধরে তিনি শুধু, তিনি শুধু ধ্যানরত। আমি এগুলো আগে বলেছি যে তিনি ত্রিপুরকে, তিনি তিনি প্রচণ্ড ডেডিকেটেড, তিনি প্রত্যেককে খুব ভালোবাসেন। তিনি যখন কাউকে ধ্বংস করেন তাকেও তিনি অত্যন্ত ভালোবাসেন, তিনি ত্রিপুরকে অত্যন্ত ভালোবাসতেন। ত্রিপুর তার, ত্রিপুর একজন রাক্ষস ছিলেন, এই ত্রিপুর অসুর। তিনি যখন, তিনি তিনি যখন তাণ্ডব চালিয়েছিলেন তখন আর কারো ক্ষমতা ছিল না ত্রিপুরকে বধ করার মতো। তো দেবকুল সব শিবের, শিবজির কাছে এসে তাকে বলেন যে ত্রিপুরের এই অবস্থা, ত্রিপুরকে থামাতেই হবে, নইলে খুব সমস্যা। তখন এবার ত্রিপুর ছিল আবার শিবের পরম ভক্ত, মানে এমন একটা অবস্থা, তিনি শিব ছাড়া তিনি কখনো তা কাউকে পছন্দ করতেন না। তো ত্রিপুরের সাধনাও ছিল সেই মার্গের, যেখানে গিয়ে শিবজিকে তিনি সন্তুষ্টও করেছিলেন। কিন্তু কিছু করার নেই, দুষ্টের দমন সৃষ্টের পালক তিনি, তিনি ধ্বংসের প্রতীক, তিনি ধ্বংস করতে চান। তার কারণ অজ্ঞানও তাকে তিনি ধ্বংস করেন। এই যে ত্রিপুর, যে নাকি শিবের উপাসক, ধরুন রাবণ, যে নাকি শিবের উপাসক, তিনি বেদের একজন পাঠি, রাবণের, রাবণ বেদকে সম্পূর্ণ পড়ে ফেলেছিলেন, নিজের শ্রাদ্ধ নিজেই করেছিলেন রামচন্দ্র। এবং রামচন্দ্রকে, রামচন্দ্র যখন রাবণের শ্রাদ্ধ করেন তখন চরম একজন পুরোহিত প্রয়োজন হয়, যে পুরোহিত প্রতিদিন নিজের আহ্নিক করতেন। তো রামচন্দ্র যখন পুরোহিতের খোঁজ করলেন তখন একমাত্র শব্দ আসলো যে রাবণ ছাড়া এখনও অবধি ভালো পুরোহিত কেউ নেই যিনি প্রতিদিন তার আহ্নিক করেছেন। এবং শুধু তাই না, তুমি জানো রাবণের বাবার কাছেও গিয়েছিল, রাবণের বাবা বলেছিল যে আমি অত বড় ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণ নই, আমার ছেলে তার থেকে বড় ব্রাহ্মণ, তাকে দিয়েই পৌরোহিত্য করে। এবং রাবণ নিজের সেই নিজের শ্রাদ্ধ নিজে করেছিলেন। শুধু তাই না, অর্থাৎ এত বড় একজন জ্ঞানী, এত বড় একজন বেদের পাঠি, এত বড় বেদজ্ঞ, এই যে ত্রিপুর, যে নাকি এত বড় শিব ভক্ত। শিব মানে তো নলেজ, বেসিক্যালি এগুলো তো একটা সিম্বল, শিবকে, যে নাকি এত ধ্যান করে যাচ্ছে, যার তিনটে চোখ, অর্থাৎ ট্রিনিটি যেখানে বোঝায়, রজ তম সত্য তিনটে গুণ যেখানে বোঝাচ্ছে, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন গুণ, ত্রিগুণাতীত বলি না আমরা, এই যে তিনটে গুণ, এগুলো কেন, এগুলো হচ্ছে সব আমরা শিবের মাথায় জল না ঢেলে যদি বেশি একটু শিব পুরাণটা যদি একটু পড়ে নিই, তার ভেতরের যে অন্তর্নিহিত যে গল্প, এই গল্পগুলোকে যদি আমরা একটু পড়ে নিই, হতে পারে সেগুলো গল্প কিন্তু সেগুলো মানব জীবনের আধার। আমরা কি করে জীবনটাকে, আমাদের জীবনের দর্শন কি, এই জন্য ভারতবর্ষের, ম্যাক্সিমাম
যে আমাদের যে মন্দির রয়েছে সবকটা দেবদেবীর চোখ খোলা রয়েছে। আমরা যদি বুদ্ধ দেখি, বুদ্ধ তিনি সবসময় তিনিও ধ্যানরত, তিনিও চোখ বন্ধ করে রয়েছেন, অর্থাৎ নির্বাণ। অর্থাৎ আমি চাইবো না, আমি মোহর দিকে যাব না, আমি মায়ার দিকে যাব না, আমি মোহ মায়ার থেকে নিজেকে সংযত রাখবো কী করে? চোখ বন্ধ করে। কিন্তু ভারতবর্ষ বলছে, হিন্দু মাইথোলজি বলছে, দর্শন করো। আমাদের একটা শাস্ত্র আছে না, দর্শন, আমরা অনার্স নিয়ে পড়ি, ফিলোসফি অনার্স। তো হোয়াট ইজ দ্য ফিলোসফি? এই দর্শনটা কি? অর্থাৎ আপনি আপনার জীবনকে দেখুন। আমরা যখন আয়নায় দাঁড়াই, নিজের প্রতিফলন দেখি, আমি নিজের প্রতিরূপকে দেখি, অর্থাৎ কাকে দেখছি? আমি আমাকে দেখছি, হু আই অ্যাম। আমি কি পারফেক্ট? আমরা কি, সত্যি কথা বলতে, আমরা জীবনে কি সুন্দর কাজগুলো করে গেছি? এই জায়গাগুলো শিবরাত্রি বোঝায় বেসিক্যালি। কেউ আছেন? একদম। গল্পটা বলতে ইচ্ছে করছিল, যাই হোক, নিশ্চয়ই। তো এই জন্য আমি বলি যে এই ত্রিপুরকে দহন করেছিল এবং ত্রিপুরকে ধ্বংস করেছিল, এবং ত্রিপুরকে তিনি এত ভালোবাসতেন যে ত্রিপুরকে ধ্বংস করার পর তার যে ছাই ছিল, এই ছাই তিনি তার নিজের শরীরে মেখে রাখেন, এই ত্রিপুরের ছাইটা। এই জন্য শিবজির যে চেহারাটা, এই যে অ্যাশ কালারের, যে ছাই ছাই বর্ণের এই ছাইটা, ভস্ম, এই ছাইটা কিন্তু ত্রিপুরের ছাই। এই জন্য তার ওই ছাই দিয়ে তার এই যে ওপরে যে তিনটে একটা টিকা লাগানো হয়, সেটাও ত্রিনিটি, অর্থাৎ রজতম সত্ত্ব। সব গুণ নিয়ে শিবজি বসে রয়েছেন, আরও তিনি ধ্যান করছেন, আরও নলেজকে অ্যাকোয়ার করতে চাইছেন, আরও বড় হতে চাইছেন। অর্থাৎ তিনি বলেন যে তিনি এখনো কিছু শেখেন, মানে তিনি অনন্ত আর কি, অনন্ত, অনন্ত এবং জন্ম নেই, যার আদি নেই, অন্ত নেই, আদি নেই, অন্ত নেই, অনন্ত, অবিনশ্বর। অবশ্যই আমরা একটা ফোন নেব, ফোনে এই ধরনের পুরাণ, আধ্যাত্মিক আলোচনা, মাইথোলজি, অ্যাস্ট্রোলজি সবটারই একটা প্রপার অ্যামালগামেশন এই প্রোগ্রামে হয়। আর এই জন্যই হয়তো মানুষ বলেন যে বারবার করে কেন এক মাস দশ দিন পর লাইভ হবে। না, বেসিক্যালি হ্যাঁ, আছেন, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার, আমি হিলমোটর থেকে বলছি। স্বাগত, কেমন লাগে অনুষ্ঠান দেখতে? অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, দাদাকেও আমার প্রণাম। একদম একদম, প্রণাম দিদি, প্রণাম। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। বেশ, আপনি কোথা থেকে বলছেন জানো বললেন? আমি হিলমোটর থেকে বলছি। হিলমোটর থেকে বলছেন, বেশ। মেয়ের জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে? মেয়ের নাম হচ্ছে তিয়াশা, আর জন্ম সময় হচ্ছে 28/12/1999। 28/12/1999, টাইমটা একটু বলবেন? বিকেল 4:32। বার্থ প্লেস কোথায়? হিলমোটর, হুগলি। হুগলি, হুগলি। দিদি কি বারে জন্ম? মঙ্গলবার। একদম, 4:32 বিকেল বেলা তো? হ্যাঁ হ্যাঁ, 28 ডিসেম্বর 1999, 4:32 বিকেল বেলা, মিথুন লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? রবির নক্ষত্রে জন্ম, এক চরণ তাম্র পায়া, সৌভাগ্য যোগ। এইমাত্র আমি রজতম সত্ত্ব বলছিলাম, তাম্রপায়া সত্ত্বগুণের মধ্যে পড়ে, সাত্ত্বিক গুণাবলী সম্পন্ন। আর বৃষ্টিকরণ সৌভাগ্যযোগ, তার মানে সৌভাগ্যযোগ মানে আপনাকে ভাবতে হবে যে আপনার মেয়ে কিছুটা ভাগ্য পূর্বজন্মের থেকে এই জন্মে নিয়ে এসছে, ও 50% প্লাস নিয়ে জীবন শুরু করলো। আমরা অনেকে মাইনাস নিয়ে শুরু করি। আপনার মেয়ে তো, তিয়াশা তো? মেয়ে তো আপনার? হ্যাঁ হ্যাঁ। তাহলে তিয়াশা 50% ভাগ্য ভালো নিয়ে শুরু করলো, বৃষ্টিকরণ, যেটা আমি বলে থাকি, বৃষ্টিকরণকে শনিদেব এবং যমরাজ দুজন মিলে এই করণকে দেখে, তার মানে বৃষ্টি, মানে বিষময় পরিস্থিতি। আমি আর বেশি ভাঙলাম না, এর পেছনে আরও কিছু কারণ থাকে। তো একটা দণ্ডকারক মালিক দুজন, একজন শনিদেব একজন যমরাজ, যারা হিসেব রাখে, জীবনের হিসেব রাখে, জীবনে মানে জীবনযাত্রার হিসেব রাখে, জীবনে আমরা কোনটা ভুল করলাম আর কোনটা প্লাস ভালো করলাম, প্লাসটা প্লাসে চলে যায়, মাইনাস করলে নেগেটিভে চলে যায়। তো এই যে সেই জায়গায় দণ্ডকারক একটা করণে জন্ম, আমি বলি এই প্রথম পাতাটা তো সবার আগে আমার কাছে গুরুত্বপূর্ণ, তার কারণ আপনার জীবনযাত্রার মান কেমন হবে সেটা আপনার প্রথম পাতা প্রথমে নির্দেশ করে। যেমন আপনার মেয়ের তাম্র পায়ায় জন্ম এক চরণ। এক চরণ মানে কি? আমি সবসময় বলে থাকি যে চরণ চারটে থাকে, এই 1, 2, 3, 4। এক মানে হচ্ছে সানরাইজ, 2 মানে হচ্ছে আপনার মিড ডে, 3 মানে হচ্ছে আপনার সানসেট, 4 মানে হচ্ছে কি আপনার মিড নাইট। অর্থাৎ একদম চারটে পরিস্থিতি, এর মধ্যে সবথেকে কোন পরিস্থিতি দুটো লোয়ার এনার্জিতে থাকে বা ফ্রেশ এনার্জিও থাকে? সবচেয়ে এক চরণটা কিন্তু ফ্রেশ এনার্জি, কিন্তু ফ্রেশ এনার্জি হলেও এনার্জি লো, কারণ সূর্য সকালবেলা ওঠে ঠিকই, কিন্তু তার তীব্রতা পেতে কখন হয়? মোটামুটি 10টা 11টা 12টা নাগাদ। আপনার মেয়েরও জীবনে দেখবেন ওর একদম এক লাফে কিছু হবে না, জীবনের আস্তে 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 ওর যত বয়স বাড়বে তত দেখবেন ওর উন্নতি হচ্ছে। মেয়ের যাবতিক এবং কি বলে সামগ্রিক চেঞ্জ, সামগ্রিক যে পরিবর্তন, এই সামগ্রিক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন যত বয়স বাড়তে থাকবে। কেমন দিদি?
এটা কিছু বোঝেন কি ব্যাপারগুলো আপনার মেয়ের ক্ষেত্রে আগের রেজাল্ট? আরেকটা ভালো কথা, আরেকটা বলি সেটা, এইমাত্র আমি যেমন শিবজি বলছিলাম, এই যে শিবজি মানে এই যে শিবরাত্রি কেন পালন করব, অ্যাকচুয়ালি দেখুন ভগবানকে আপনি জল মিষ্টি দিলেন, তাতে ভগবান হয়তো দর্শন করলো, খুশি হলো, কিন্তু তিনি দুঃখ পান কোথাও না কোথাও। সেটা হচ্ছে যে দুঃখটা কি পান, যে আমরা দর্শন করলাম না, তিনি কি বলতে চাইছেন, আমরা সেই বলাটাকে দেখি না। এই ধ্যানস্থ শিব, ধ্যানস্থ শিব মানে অলওয়েজ কাম, মানে সবসময় শান্তিপ্রিয় একটা জীবন যাপন করা উচিত, তার ক্ষুধা নেই, তার মানে তার লোভ নেই, তার মানে আমাদের জীবন থেকে লোভকে ত্যাগ করতে হবে, তার মোহ নেই, তার মানে আমাদের জীবন থেকে মোহ ত্যাগ করতে হবে। তার কারণ আমার কাছে একটা 1 লাখ টাকার ফোন আছে, কালকে 1.5 লাখ টাকার ফোনটা বেরোলে মনে হবে ইস 1 লাখ টাকারটা না, আবার 1.5 লাখ টাকারটা হলে ভালো হয়। এটা আমাদের হিউম্যান সাইকোলজি। এই যে তাম্রপায়া, তাম্রপায়া যদি হয় তাহলে আপনার খাবার দাবারের পরিমাপ কী হবে? এই যে রজতম সত্ত্ব গুণ, এই সাত্ত্বিক গুণাবলী হিসেবে দেখুন, তাম্রপায়ায় যদি জন্ম হয়ে থাকে, আমি সবসময় বারণ করে থাকি যে যদি তাম্রপায়া হয় তাহলে রুটি জাতীয় খাবার, গম জাতীয় খাবার, আটা জাতীয় খাবার দূরে রাখুন। আচ্ছা, তাহলে কী হবে, তাহলে কী হবে, শারীরিক উত্তেজনা বাড়বে এবং পেটের রোগ, গ্লুটেন থাকে রুটিতে, আটাতে কী থাকে, গ্লুটেন থাকে, একদম সাইন্টিফিক এই জায়গাগুলো, এই গ্লুটেন তার শরীরের জন্য ভালো নয়। তাম্রপায়া মানে সাত্ত্বিক পায়া, তার মানে আমাকে শর্করা জাতীয় খাবার দাবার বেশি ইনটেক করতে হবে আমার চন্দ্রকে এনহ্যান্স করার জন্য। ব্যাপারটা বুঝলেন? আমাকে ফলাহার বেশি করতে হবে, কেন, ফলের মধ্যে প্রচুর ফ্লুইড থাকে, ফলের মধ্যে প্রচুর ফাইবার থাকে। খাবেন না কি, এই যে মুরগি খান, ঘন ঘন মুরগি খাই আমরা, মুরগি বাদ খাবো না কি, যেগুলোতে রেড মনোক্সাইড বা গ্রিন মনোক্সাইড যে ধরনের শাকগুলোতে ব্যবহার করা হয় এই ধরনের শাক খাওয়া উচিত না, তাহলে কি হয়, তাম্রপায়ে জন্ম হলে তাদের সেই জায়গায় সমস্যা তৈরি হতে পারে। এই জন্য তরমুজ যদি বাগানে হয়ে থাকে তাহলে ভালো, কিন্তু বাজার থেকে যে তরমুজ কিনছেন সেখানে সিরিঞ্জ দিয়ে তাকে লাল করা হচ্ছে না, তো তাহলে আপনার মেয়ের জন্য সেটা ক্ষতিকর। এগুলো মনে হয় কোনো অ্যাস্ট্রোলজার বলে না, না একদমই, মানে ফুড অ্যাস্ট্রোলজি না, ফুড অ্যাস্ট্রোলজি না, ফুড হ্যাবিটটা ঠিক করবে আপনার মেয়ের জীবনের উন্নতিটা কতটা হবে। আপনি যত জীবনে উন্নতি করবেন তখনই, যখন আপনার পারিপার্শ্বিক, আপনার খাবার দাবার, আপনার ড্রেস কোড, আপনার জীবনযাত্রার শৈলী, এটা যত ভালো হবে তত। কারণ এই যে এক চরণে জন্ম, এরা যত রাতের দিকে কাজ করবে, ভোরবেলার দিকে কাজ করবে, তত এদের ভালো, কিন্তু সকালবেলা একটু রাত জেগেই তো পড়াশোনা করে, হ্যাঁ রাতেই পড়াশোনা করতেই ভালোবাসে। উনি এক্ষুনি বললেন যে সকালবেলায় ঘুমাতে দিন, ওরা রাতের দিকেই কাজ করবে ওরা। এই জন্যই আমি একটা ফোন নিয়ে অনেকক্ষণ থাকি, তার কারণ এগুলোকে বোঝানোর ব্যাপার থাকে দিদি। আচ্ছা দাদা বলছি, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন নিয়ে পড়ছে, লাইনটা কি ঠিক আছে? হ্যাঁ দেখুন, চন্দ্র তো বসেই রয়েছে অগ্নিরাশিতে, এবার চন্দ্র যদি অগ্নিরাশিতে থাকে তাহলে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সেটা তো খুব ভালো হতেই পারে, সমস্যার কিছু নেই। এবং সপ্তমপতি বৃহস্পতি, সেও অগ্নিরাশিতে বসে চলে গেল, তাহলে 7th house এর লর্ড, তার মানে আপনার মেয়ে ব্রেড অ্যান্ড বাটার, মানে সে কী খাবে, কোন কাজ করে খাবে, তাহলে কাজটাও কি দেখাচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সত্যি ভালোই হতে পারে, কোনো সমস্যার কিছু দেখছি না। দ্বিতীয় রাহু, আপনার মেয়েকে বলবেন ভবিষ্যতে গিয়ে সে যদি পিএইচডি লেভেলের পড়াশোনা বা কোনো জার্নাল লেখার অভ্যেস আরম্ভ করতে পারে, লেখার অভ্যেস লেখালেখি একটু টুকটাক করে, হ্যাঁ আমরা জানতাম না ব্যাপারটা, এখন জানতে পেরেছি, একটু টুকটাক লেখালেখি করে, তাহলে বুঝতে পারছেন যে একটা ছক এবং তার প্রপার ব্যাখ্যা করলে ঠিক কোন জায়গাগুলো জানতে পারা যায়। বৃহস্পতি দেখেছেন, অদ্ভুত বৃহস্পতি, শনি বৃহস্পতি একদম মেষ রাশিতে বসে রয়েছে, বৃহস্পতি অদ্ভুত একটা জায়গা, এইখানে বৃহস্পতি যতই কর্কট রাশিতে তুঙ্গ হোক না কেন, মেষ রাশিতে বৃহস্পতি বৃহৎ ফল দেয়, সব থেকে পিওরেস্ট জায়গা এটা। তার কারণ আমাদের দুটো জায়গা বৃহস্পতির খুব পিওর জায়গা, একটা হচ্ছে মীন রাশি আর একটা হচ্ছে মেষ রাশি। কেন, একটা হচ্ছে মোক্ষলাভের শেষ জায়গা, জীবনযাত্রার শেষ জায়গা, আর একটা জীবনযাত্রার শুরুর জায়গা, অর্থাৎ আমাকে যেতেও হবে জ্ঞান নিয়ে, আর আমার জীবন শুরু হলো তার মানে সেখানে আমার জ্ঞানের শুরু হলো, দুটোতেই বৃহস্পতির কারো কথা রয়েছে। কেমন, তো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, কিন্তু আমি যেটা বলি, একটা জন্মছকে পুরো ভালো হয় না, কিছুটা তো মাইনাস দেয়, সেটা মাইনাসটা কি, আপনার মেয়ের জন্মকালীন ছকে দেখুন মঙ্গল কি করে, এটা বিশেষ ভাগ্য হানিকারক, অর্থাৎ আপনার 20 টাকার যোগ্যতা আপনি পেলেন 12 টাকা, তাহলে এবার মঙ্গলকে কি আপনি 8 বা 10 কি আপনি পাঠিয়ে দিতে পারবেন, পারবেন না। জ্যোতিষী কি ভাগ্য পরিবর্তন করতে পারবে, পারবে না, কি করতে পারেন, তাহলে আমার চোখ আর ভালো হবে না, ডাক্তারবাবু বলে দিয়েছে আমি চোখ আর আপনি রিপ্লেস করতে পারবো না, একটা চশমা দিলাম, এটা প্রতিকার। তারপরে মঙ্গলের এই জায়গার যে নেগেটিভ অ্যাসপেক্ট সেটাকে ব্যালেন্স করার জন্য যা প্রতিকার বা যা ডায়াগনোসিস দরকার, এটা কোনো অ্যাস্ট্রোলজারের থেকে দিদিভাই অবশ্যই নিয়ে নেবেন, কারণ আমার মনে হয় আপনার মেয়ের 20 টাকার যোগ্যতায় সে যেন 20ই পায়, 21 পাওয়ানোর ক্ষমতা আমারও নেই, পৃথিবীর কোনো অ্যাস্ট্রোলজার জন্মায়নি যে পাইয়ে দেবে,
জন্মায়নি আর জন্মাবেও না, কারণ এটা তো লিখে দিয়েছে ভগবান, এইটাই এটা আমার যাত্রাপথ। এবার 20 টাকা পেতে গিয়ে আমার হয়তো কিছু অসুবিধে হচ্ছে, আমি একজন অ্যাস্ট্রোলজির কাছে গেলাম, গিয়ে বললাম দাদা আমি 20 টাকাটা পাবো কি করে, এই জায়গাটাকে আমাকে মেপে দিন, বা আমার কতটুকু যোগ্যতা আছে আর সেই ততটুকু যোগ্যতা আমি সঠিকভাবে পাবো কিনা এই জায়গাটা আমাকে মেপে দিন, এইটা অ্যাস্ট্রোলজারের কাজ। ভাগ্য পরিবর্তন অ্যাস্ট্রোলজার করতে পারে না কি দিদি, তাই তো কি মনে হয়? আমি কিন্তু বলি না, আমি বলি আমি এখন অল্প জানি, যতটুকু জানি আরো জানার চেষ্টা করছি শিবজির মতো, জানি না কবে শেষ হবে, এই জন্মটা হবে না, আরো 7টা জন্ম তো মনে হয় শেষ হবে না, সমুদ্র শাস্ত্র না, এটাই তো বেদাচার্যদের না। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে আমি কারো ভাগ্য পরিবর্তন করার জন্য জ্যোতিষশাস্ত্র করিনি, আমি একটা মানুষকে পরিবর্তন করার জন্য জ্যোতিষশাস্ত্র করি। অর্থাৎ আপনি আসবেন, আপনি এসে বললেন দাদা আমার না খুব খারাপ সময় যাচ্ছে, একটু ভাগ্যটা বদলে দিন না, একটু সময়টাকে পরিবর্তন করে দিন, ব্যাপারটা হচ্ছে সময়টা আমি পড়ি, আমি একটা নীলা দিতে পারি, প্রেসক্রাইব করতে পারি, কিন্তু নীলা তো আমিও পড়ে আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে নীলা পড়ে আমাকে কাজ করতে হবে, তার ইন্টেন্সিটি বুঝতে হবে, তার ডায়াগ্রাম বুঝতে হবে, সেই ডায়াগ্রাম অনুযায়ী আমাকে চলতে হবে, আমার সব কিছু, আমার শুধু আমার আমার ব্যবহার, আমার মানুষের প্রতি আমার কী বলে আচরণ, আমার বড়দের প্রতি আমার আচরণ, আমার ছোটদের প্রতি আমার আচরণ, আমার ভাষার প্রতি আমার কন্ট্রোল, আমি কার্যকারিতাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আমার বাহ্যিক জায়গা আমাকে এনার্জি দিতে থাকে। অর্থাৎ তোমার এই ল্যাপটপে যদি আমার চার্জ রয়েছে, তার মানে আমি এখান থেকে এনার্জি নিচ্ছি, এই এনার্জি আমি আমার ক্লায়েন্টকে দিচ্ছি। আমার মোবাইলে যদি চার্জটা না থাকে, তার মানে আমি যার সাথে কথা বলছি এই মোবাইলও এনার্জিলেস, আমিও এনার্জিলেস, যার সাথে কথা বলছি সেও এনার্জিলেস। এনার্জিটা ম্যাটার, আমরা সব কিছু এনার্জি নিয়ে করি, অর্থাৎ আপনার ভেতরে কত এনার্জি রয়েছে, স্টোন আপনাকে কী করে, শুধু একটা এনার্জি প্রোভাইড করে, বাকি কাজ আপনার। ঠিক, একদম তাই, মানে এই 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 সত্যটাকে বুঝতে হবে, এই ট্রান্সপারেন্ট আলোচনা আমার মনে হয় আপনার হৃদয়ে গ্রাহ্য হবে, কারণ আমি 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 বেদাচার্য অনুষ্ঠানে বলি সবসময় যে যুক্তির চোখটাকে খোলা রেখে অনুষ্ঠান দেখুন অন্তত পক্ষে, তাহলে বুঝতে পারবেন, ওনার কথাগুলোর ব্যাখ্যা স্পষ্ট হবে। তবে চেম্বার আছে যেখানে আপনি আপনার এই সলিউশন পেতে পারেন, আপনার আপ টু দ্য মার্ক পৌঁছানোর জন্য যদি কোনো বাধা থাকে সেই বাধাকে পেরিয়ে আপনি কী করে এগোতে পারবেন, তার ডায়াগ্রাম তৈরি হয় এবং সেটাই রেমিডি, সেটাই হেল্পলাইন, সেটাই প্রেডিকশন, সেটাই গাইডলাইন আপনার জন্য। 3rd March বহরমপুরে চেম্বার রয়েছে বেদাচার্যদার, 4 তারিখে উনি থাকবেন কৃষ্ণনগরে, যারা কৃষ্ণনগর সারাউন্ডিংস আছেন তারা আসবেন, 5 তারিখে চন্দননগরে চেম্বার রয়েছে, 12th 3 অর্থাৎ 12 তারিখে 12th March মেচেদাতে চেম্বার রয়েছে, 16 তারিখে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, 17 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, যারা বর্ধমানে আসতে চাইবেন তারা বুকিং করাবেন 17 তারিখের জন্য, 18 মার্চ দুর্গাপুরে চেম্বার রয়েছে, 6th April দিল্লিতে চেম্বার রয়েছে। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠান দেখছেন, যারা আমাদের বিভিন্ন DTH সার্ভিসের অনুষ্ঠান দেখছেন, যারা ফেসবুকে দেখছেন তাদের প্রত্যেককেই বলি, বা যারা www.ctvn.co.in এ লগ ইন করে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে বলি দিল্লির জন্য বুক করবার জন্য, 6/4/2020 দিল্লিতে চেম্বার রয়েছে, 7 তারিখে চেম্বার রয়েছে, ঠিক তার পরের দিন মুম্বাইতে, এই চেম্বারগুলোর জন্য বুক করবেন। প্রত্যেক ফ্রাইডেতে গড়িয়াহাটে চেম্বার থাকে, প্রত্যেক সানডেতে দক্ষিণেশ্বরে চেম্বার থাকে, চেম্বারগুলোর জন্য বুক করবেন। বুকিং নাম্বার রয়েছে টেলিভিশন স্ক্রিনে, বাট ফার্দার আমি একবার রিপিট করে দিই, 9830772058 হচ্ছে একটা নাম্বার, টেলিভিশন স্ক্রিনে অলরেডি শো হচ্ছে ফার্স্ট নাম্বার যেটা, 9830771807 এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। ডাকসা ইনস্টিটিউট সম্পর্কে আমি নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন ডাকসা নিয়ে একটু আমি দাদাকে বলবো রিকোয়েস্ট করতে, বাট বলে রাখি যে দক্ষিণেশ্বর, বাগবাজার এবং শিলিগুড়ি এই 3টি জায়গায় ব্রাঞ্চেস রয়েছে, অ্যাডমিশন ওপেন, এর জন্য ফোন করতে হবে 9051451482, আর আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন 8585003800 এই নাম্বারে। সবটাই টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, যারা আমার বলার সঙ্গে সঙ্গে নাম্বারগুলোকে পিক আপ করতে পারলেন না তারা স্ক্রিন থেকে নিয়ে নিন। ডাকসাতে কারা যাবে, কীভাবে যাবে? ডাকসাতে তারাই যাবে যাদের একটু কোয়ালিফিকেশন আছে, প্রথম কথা, 1 নম্বর। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যা এখন ভর্তি চলছে, আপনারা যদি মনে হয় শ্যামবাজারে ভর্তি হবেন বা দক্ষিণেশ্বরে ভর্তি হবেন বা শিলিগুড়িতে ভর্তি হবেন, আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলেই পাবেন, বা যে নাম্বারটা দেবাশিস বললো সেখানে ফোন করলে আপনারা পেয়ে যাবেন। আমার এখানে অ্যাস্ট্রোলজি শিখতে আসবেন, কিন্তু এখানে ওই সব ভুলভাল আমি কিছু শেখাই না, অনেকে বলেন তন্ত্রমন্ত্র সব পৌরোহিত্য, আমরা এসব শেখাই না, পিওর অ্যাস্ট্রোলজি সনাতন জ্যোতিষ, যেটা ভারতবর্ষের আদি জ্যোতিষ, যে জ্যোতিষ থেকে অনেক কিছু বলা সম্ভব, মানুষের জীবনকে পুরোটা পড়া সম্ভব, সেই জ্যোতিষটা আমাদের এখানে শিখতে পারেন। তবে 18 মাসের কোর্স, বাকিটা হেল্পলাইনে আপনাকে সবাই বলে দেবে, কিন্তু যেতে যেতে আমাকে যেটা বলতে হবেই সেটা হচ্ছে, প্রায় সময় শেষ, আমাদের ঘড়ির কাঁটা জানান দিচ্ছে, সেটা হচ্ছে যে মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক চলছে, যারা আপনারা এই সময় প্রোগ্রামটা দেখছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা বড় মহড়া চলছে, চন্দ্রের
নক্ষত্র বুধের নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সিরিয়াসনেস দরকার। এছাড়াও আরও অনেক পর্ব রয়েছে যেগুলো আমারও কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, যারা আপনারা এই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন না তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে চন্দ্রের নক্ষত্র আর বুধের নক্ষত্রকে একটু ধরতে হবে, কী চরণ, কী পায়া, কী তিথি, কোন কোন নক্ষত্র সেখানে আর কী কী কোন কোন গ্রহ কোন কোন নক্ষত্রে বসে রইল, চন্দ্র সাপেক্ষে ষান্নারী চক্র কী বলছে, নবতারা চক্র কী বলছে, সেই জায়গাগুলো একটু দেখার দরকার আছে। বুধের নক্ষত্রের ক্ষেত্রেও তাই, আমি কেন বেশি বললাম না তার কারণ অনেকে ডিমোরালাইজড হয়ে যেতে পারেন, তবে আমি বলবো যাদের এখনও উচ্চ মাধ্যমিক শুরু হয়নি, টুয়েলভটা শুরু হচ্ছে, একটু ভালো করে যত্ন নিলে প্রত্যেকের রেজাল্ট ভালো হতে পারে। এই বছর শনি নক্ষত্রের জাতক জাতিকারা প্রচণ্ড ভালো রেজাল্ট করবে, এই বছর বৃহস্পতির জাতক জাতিকারা প্রচণ্ড ভালো রেজাল্ট করবে, চন্দ্র আর বুধের নক্ষত্রদের একটুখানি আমার মনে হয় একটু এনহ্যান্সমেন্ট দরকার। যারা আসেননি তারা ভুল করে ফেলেছেন, কিছু করার নেই, কিন্তু তবুও এখনও তো অনেক পরীক্ষা বাকি, এখনও কিছু করা যেতে পারে, অন্তত ওই দিনের শেষের মানে শেষ বেলার প্রস্তুতি যাকে বলে সেই প্রস্তুতিটা যদি ঠিক করে নেওয়া যায় আমার মনে হয় সেটা ভালো। কারণ চন্দ্র বুধ বাদ দিয়ে আমার আর কোনো নক্ষত্রের প্রতি আর কোনো সাসপিশন নেই। মাধ্যমিকের পরেই প্রায় 10 লক্ষাধিক ছাত্র তারা বেরোবে, এবার এর মধ্যে একটা পার্সেন্টেজ সবসময় তারা কনফিউজ থাকবে আমি জানি, এই ক্ষেত্রে তারা কি গাইড পেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, দেখো এক তো প্রথম কথা আমাদের সায়েন্স নেবো কিনা, সায়েন্স নিলেও সেখানে ম্যাথ থাকবে কিনা, শনি যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে, যদি মিথুন রাশিতে চলে আসে, আদ্রা নক্ষত্র পেরিয়ে যায়, শনি যদি বৃহস্পতি নক্ষত্রে চলে আসে বা তারপরের যে কর্কট রাশির ঘরগুলো যেখানে শনি নক্ষত্র বা জ্যেষ্ঠ বা অশ্লেষা নক্ষত্র চলে আসে, এই সমস্ত জায়গায় থাকলে আমি তাহলে ম্যাথ বাদ দেবো। তার মানে আমার কেরিয়ার গাইডলাইনটা আমার দরকার, বৃহস্পতি কেতু রবি কেতুর কনজাংশন যদি থেকে থাকে আমি বলবো কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র বায়োলজিক্যাল সায়েন্স, শুধুমাত্র মেডিকেল, এই ওরিয়েন্টেড জায়গাগুলোকে ধরা। শনি নক্ষত্রের জাতক জাতিকারা যারা বর্তমান সময় দিয়ে পাস করছে, যেমন অনুরাধা নক্ষত্র বলতে পারো বা পুষ্যা নক্ষত্র বলতে পারো বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র বলতে পারো, এই নক্ষত্রের জাতক জাতিকারা মেডিকেলের জন্য এখন ভাবনা চিন্তা আরম্ভ করতে পারে। শনি রাহুর কনক্লুশন যেটা আসতে পারে, শনি রাহু একসাথে বসে রয়েছে কিনা বা পূর্ণ দৃষ্টি শনি রাহুর উপর দিচ্ছে কিনা যদি থাকে থাকে, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দেখব। আর বর্তমান সেক্টরে আমি বলবো যদি টেকনোলজি পড়তেও হয়, বায়োটেকনোলজি, বি ফার্ম, ফার্মাসিউটিক্যাল টেকনোলজির বাজার অত্যন্ত ভালো, তবে আজকে সময় শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ আপনি লাস্ট সাজেশন দিলেন প্রফেশন ওরিয়েন্টেড স্টাডি করবার জন্য। থ্যাংক ইউ বেদাচার্য, যদি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে লাইভ, এক্সপেক্ট করুন যাতে লাইভ হয়। নমস্কার আপনাকে, নমস্কার সবাইকে, নমস্কার। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা, বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800, এই নম্বরে।